Good morning friends, welcome to my channel Sumita My Entertainment channel থেকে আমি সুমিতা বলছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে আটাংড়া মাছ মাছগুলো ভেজে রাখা হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দেওয়া হলো আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করা হবে আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো এর মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটুখানি আলুটাকে নাড়াচাড়া করা হবে মাছগুলো আগেই ভাজা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন সমস্ত কীভাবে মশলা পড়তে দেখতে থাকো এর মধ্যে পরিমাণ মতন লবণ দেওয়া হলো বন্ধুরা তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি খুবই ভালো আছি আর তোমাদের জন্য নতুনত্ব রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি দেখতে থাকো আমার সাথে থাকো আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্য করেই জানিও আর তোমরা জানাও সবসময় সামান্য একটুখানি সামান্য কালারের জন্য একটু চিনি দেওয়া হলো এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো সামান্য একটু চিনি দিলে পরে কালারটা ভালো আসে আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেওয়া হলো তোমরা দেখতে থাকো রেসিপিটা এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ তো দেয়াই আছে এর মধ্যে একটুখানি সামান্য আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো কেননা আর ট্যাংরা মাছ সবসময় আদা রসুন দিয়ে একটুখানি মাংসর মতন করেই রান্না করলে ভালো লাগে খেতে এই আর কি এরপরে ড্রাই স্পাইসেস কিছু পড়বে সেটাও তোমাদের দেখাচ্ছি সামান্য তেল একটুখানি কম পড়ে গেছিলো কেননা এই ধরনের মাছ আঁশ ছাড়া মাছ সামান্য একটুখানি তেল দিয়ে করতে হয় বেশি এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে ঠিক যতটা জল লাগে পরিমাণে তোমাদের আগেই বলেছি আমাদের বড় পরিবার সেই জন্য আমাদের ঝোলটাও বেশি লাগে কেননা দুবেলার মাছ রান্না হয় তো সেই জন্য আমাদের ঝোলটাও একটুখানি বেশি লাগে ঝোলটা ফুটে উঠলে পরে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেওয়া হবে এখন ঝোলটা ফুটছে কালারটা দেখো অসাধারণ কালারটা এসেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা নতুন একটা টুইস্ট দিয়ে দেওয়া হলো মিট মশলা সামান্য একটুখানি ব্যবহার করে দেখবে দারুণ লাগে খেতে সামান্য একটু মিট মশলা তারপরে দেয়া হবে সামান্য গরম মশলা দিয়ে ঝোলটাকে ফুটতে দেয়া হবে এরপরে ওই শাহী গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে একদম মাংসর মতন করে রান্না হয় যদি এটাকে অল্প করে ঝোল দেয়া হয় কিন্তু বাধ্যতামূলক একটু বেশি দিতে হয়েছে ঝোল আমাদের বন্ধুরা তোমরা অবশ্যই করে জানিও আমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর তোমরা দেখতে থাকো রেসিপিটা এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো সমস্ত যা মাছ ছিল সমস্ত মাছ ভাজা তার মধ্যে দুটো বাটা মাছ আছে কেন আমার বড় ননদ আর মাছ খান না আমার বড় ননদের জন্য ট্যাংরা মাছ বাটা মাছ ছিল সেই বাটা মাছ দুটো দিয়ে দেওয়া হয়েছে মানে সব মাছগুলোই ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো তোমরা রেসিপি দেখো জানিও কেমন হলো তাহলে আজকে আসি টাটা